স্বাগতম দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা। আজকের আমি তোমাদের সামনে 2021 সালের মাধ্যমিকে জ্ঞানচক্ষু গল্প থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি আশা করি অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে। তো জ্ঞানচক্ষু গল্প প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আমি তোমাদের সামনে জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা নিজেরাও নিজের মতো করে তোমরা প্রশ্নগুলো লিখতে পারবে। দেখো, জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখছি যে তপন নামে একজন একটি ছোট্ট ছেলে যার কাছে লেখক সম্পর্কে কোনো রকম ধারণা ছিল না। লেখকরা যে আর পাঁচজনের মতো সাধারণ মানুষ হতে পারে, সাধারণভাবে তারা জীবনযাপন করতে পারে, সেটা কিন্তু তপনের ধারণা ছিল না। কিন্তু যখন তার ছোট মাসির সঙ্গে তার যে মেসোমশাইয়ের বিবাহ হয়েছিল, তিনি ছিলেন লেখক, তখন তার সেই ধারণাটা সম্পূর্ণ ভেঙে গেল। সে আশ্চর্য হয়ে গেল যে তার নতুন মেসোমশাই লেখক হওয়া সত্ত্বেও তার বাবা, ছোট মামা বা কাকার মতো তিনি সিগারেট খান, দাড়ি কামান, ঘুমন কিংবা সাধারণ মানুষ যা যা করেন তাই তাই করেন। দেখো, এই গল্পে এখানে কিন্তু তার জ্ঞানচক্ষু একটা দিক প্রকাশ পেল, ঠিক আছে? জ্ঞানচক্ষু মানে কিন্তু এখানে কিন্তু অন্তর্দৃষ্টি, ঠিক আছে? জ্ঞানচক্ষু কথার অর্থ কিন্তু হচ্ছে এখানে অন্তর্দৃষ্টি, ঠিক আছে? মানে আমরা একটা দেখে শিখি আর একটা হচ্ছে উপলব্ধি করে শিখি। সেই উপলব্ধি করার পরে তার যে মানে দৃষ্টিভঙ্গিটা প্রকাশ হয় সেটাই হচ্ছে কিন্তু জ্ঞানচক্ষু। আচ্ছা, তারপর আসি, ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছে তপন। তার ছোট মেসোমশাই কলেজ ছুটি থাকায় শ্বশুর বাড়িতেও তিনি কিছুদিন ছিলেন। এই সময় তপন তার প্রথম গল্পটি লিখে ফেলে, ঠিক আছে? কারণ সে দেখলো যে লেখক আর পাঁচটা মানুষের মতো সাধারণ মানুষ, তাহলে সে নিজে কেন লিখতে পারবে না, তাই সে গল্প একটা লিখে ফেলে। তপনের এই গল্প লেখার কথা যখন জানতে পারলো তার ছোট মাসি, তখন তার ছোট মাসি একেবারে জোর করেই তার ছোট মেসোর হাতে সেই গল্পটা তুলে দেয়। তার ছোট মেসো গল্পটা প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন যে সন্ধ্যাতারা পত্রিকায় এই গল্পটা ছাপিয়ে দেবে। এরপর বাড়ির লোকজনের মধ্যে তপন সম্পর্কে নানা রকম হাসি ঠাট্টা, ইয়ার্কি, মশকরা, কেউ লেখক বলছেন, কেউ কবি বলছেন, এরকমভাবে তপনকে সবাই মানে তামাশা করছে। এইভাবে আস্তে আস্তে তপনের দিন চলতে থাকে। এই ছুটির মধ্যে তপন উৎসাহে আরও দুই একটি গল্প লিখতে থাকে। এদিকে ধীরে ধীরে দিন চলে যাচ্ছে, অথচ তপনের লেখা গল্পটা আর প্রকাশিত হচ্ছে না। তখন গল্পটা এই তপন এই গল্প সম্পর্কে একেবারে হাল ছেড়ে দিল যে হয়তো আর প্রকাশিত হবে না, ঠিক আছে? ঠিক এমনই সময় তার বাড়িতে তার ছোট মাসি এবং মেসো আসে এবং হাতে সন্ধ্যাতারা পত্রিকা। সেখানে তপন সে দেখে লেখক সূচিতে তার নাম রয়েছে, ঠিক আছে? প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, ঠিক আছে? তপনের তখন এটা অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল, তার লেখা সবার হাতে হাজার হাজার মানুষের কাছে ঘুরবে ছাপা করে, এরকম অবিশ্বাস বলে তার মনে হচ্ছে। তো তার ছোট মেসো বলল যে একটু লেখাটা কাঁচা হাতে ছিল, তাই লেখাটা কিছু কারেকশন মানে সংশোধন করতে হয়েছে। তো গল্পটা যখন আসলো, এক সময় দেখা যায় যে এই গল্পটা সন্ধ্যাতারা প্রকাশিত হওয়ার পর
তখনের কৃতিত্বটা যেন খানিকটা চাপা পড়ে যায়, তার মেষের কৃতিত্বটাই যেন সবার সামনে ফুটে ওঠে। কেউ কেউ বলছে ওরকম মেষ থাকলে আমরাও দু চারটে গল্প লিখে দিতে পারতাম, ঠিক আছে, এখানে যেন তখন অনেকটা ছোট মনে হয়। এখানেই দুঃখের শেষ নয়, তখন দুঃখের পাওয়ার আরও ঘটনা ঘটে গেল, যে গল্পটি যখন পড়তে গেল তখন সে তপন দেখল কারেকশানের নামে পুরো গল্পটাই আগাগোড়া পাল্টে দেওয়া হয়েছে। তপনের দুঃখ এখানেই শেষ নয়, গল্পটি পড়তে গিয়ে সে দেখে কারেকশানের নাম করে লেখক মেসমশাই গল্পটি পুরোটাই আগাগোড়া পাল্টে দিয়েছে। গল্পের প্রতিটি বাক্যই তপনের কাছে নতুন ঠেকছে এবং অপরিচিত মনে হচ্ছে। সে গল্পটিতে কিছুতেই নিজেকে লেখক হিসাবে একদম মেলাতে পারছে না। তখন গভীর শোকে এবং দুঃখে হতাশায় তপন প্রতিজ্ঞা করে বসল, এরপর যদি কখনো পত্রিকায় লেখা ছাপাতে দিতে হয় সে নিজে গিয়ে ছাপাতে দিয়ে আসবে, অন্যের কোনো সাহায্য সে নেবে না। এইভাবে লেখক এবং সাহিত্য সম্পর্কে তার জ্ঞানচক্ষু খুলে যায়। এই জ্ঞানচক্ষু গল্প থেকে আমার প্রথম প্রশ্ন, লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? সেই লেখা পড়ে তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ কি? এবার উত্তরে আসি। তপন গরমের ছুটিতে মামার বাড়িতে এসে নির্জন দুপুরে তিনতলা সিঁড়িতে উঠে গিয়ে একাশনে বসে একটি গল্প লিখে ফেলে, সেই এখানে ওই গল্পটির কথা বলা হয়েছে। এবার পরের অংশ, নতুন মেষকে দেখে তপনের গল্প লেখার উৎসাহ বেড়ে গিয়েছিল। আগে তার ধারণা ছিল লেখকরা তাদের মতো সাধারণ মানুষ নন, অন্য কোনো অলৌকিক জগতের মানুষ, কিন্তু নতুন মেষকে দেখার পর তার ধারণা বদলে যায়। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদেরই মতো সাধারণ মানুষ। এই ভাবনা থেকেই তার লেখক হতে চাওয়ার কোনো আর বাধা থাকে না। উৎসাহ ভরে হোম টাস্কের খাতায় গোটা একটি গল্প লিখে ফেলে। তপন নিজের সৃষ্টিতে আনন্দিত ও উত্তেজিত হয়ে ওঠে। সেটি আগাগোড়া পড়ার পর তার শরীরে একটা শিহরণ খেলে যায়। তপন ভাবতেই পারেনি এত সুন্দর একটা গল্প সে নিজেই লিখতে পারবে। নিজস্ব ভাব ও ভাবনার এই প্রকাশ দেখে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার দ্বিতীয় প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে, কোন সব কথার মধ্যে তপন কেন হারিয়ে যায়? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরে আসি। জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশের পর বাড়িতে সরগোল পড়ে যায়। মেষ অবশ্য সুকৌশলে তার দ্বারা কারেকশানের কথা জানিয়ে দেয়। ক্রমশ তপনের লেখা অপেক্ষা মেষর কারেকশানের কথাই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তপনের বাবাও লেখাটি প্রকাশের কৃতিত্ব মেষকেই দেন। মেজ কাকু বুঝিয়ে দেন মেষ না থাকলে তপনের লেখা প্রকাশিত হতো না। এভাবে সেদিন সারা বাড়িতে তপনের নতুন মেষর মহত্বের কথাই আলোচিত হয়। তপন এই সব কথার মধ্যেই যেন হারিয়ে যায়। দ্বিতীয় অংশ, তপন কেন হারিয়ে যায়? দেখো, এসব কথায় তপনের লেখক প্রতিভার কোনো স্বীকৃতি না থাকায় তপন এই সব কথার মধ্যে হারিয়ে যায়। এমনও কথা তপন শুনেছিল যে মেষমশাই যদি নিজে গিয়ে না লেখাটি দিতেন তাহলে সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়েও ছুঁয়ে দেখত না। এই সব কথার পরিপ্রেক্ষিতে
প্রথম গল্প প্রকাশে যে প্রবল আনন্দ হওয়ার কথা ছিল তখন তা খুঁজে পায় না। আমার পরবর্তী প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এই মনে হওয়ার কারণ গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা কর। অথবা আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তপনের এমন মনে হওয়ার কারণ? উত্তরে আসা যাক। আশাপূর্ণ দেবী জ্ঞানচক্ষু গল্পে যেদিন তপনের ছোট মাসি আর মেষমশাইকে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে এসেছিলেন, যেখানে তার প্রথম গল্প ছাপা হয়েছিল, সেই দিনের কথা বলা হয়েছে। তপনের এমন মনে হওয়ার কারণ কি? আশাপূর্ণ দেবী জ্ঞানচক্ষু গল্পে তার নতুন মেষমশাইকে দেখে লেখকদের সম্পর্কে তপনের কাল্পনিক ধারণা সুখ সম্পূর্ণ ভেঙে গেছিল। সে অবাক হয়েছিল এই দেখে যে লেখকরাই একেবারেই সাধারণ মানুষ। তখন তপনের মনে ও লেখক হওয়ার স্বাদ জেগে ওঠে এবং সে লিখে ফেলে তার জীবনের প্রথম গল্পটি। কৌশলে ছোট মাসির হাত ঘুরে সে গল্প পৌঁছে যায় মেষমশাইয়ের কাছে। কিছু কারেকশনের কথা বললেও তপনের বিষয়ভাবনার মৌলিকতার কথা বলে সেটিকে ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মেষমশাই। শুরু হয় তপনের দিনগোনা। এক সময় সন্ধ্যা দ্বারা পত্রিকা প্রকাশিত হয় সেই লেখা প্রথম দিন, কিন্তু যা হতে পারত তপনের জীবনের সবচেয়ে সুখের দিন তাই হয়ে যায় তার সবচেয়ে দুঃখের দিন। ছাপার অক্ষরে নিজের যে লেখা প্রকাশকে তার অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল তাই তাকে প্রায় বাক্যহীন করে দেয়। চারপাশে তপনের গল্পের প্রশংসা থেকেও মেষর মহত্বই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে। তপনের অপমান তীব্র হয় লেখাটি পড়তে গিয়ে। সে দেখে রচনার একটিও লাইনও তার চেনা নয়। মেষমশাই গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করে দিয়েছেন। লেখক তখন হারিয়ে গেছে সেই গল্প থেকে। চোখ জলে ভিজে যায় তপনের। আমার পরবর্তী প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের দুঃখের কারণ কি? সে কি ধরনের সংকল্প গ্রহণ করেছে? অথবা তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। দুঃখ আর অপমানের কারণ কি? এই দুঃখ আর অপমান দূর করতে উদ্দিষ্ট ব্যক্তি কি সংকল্প গ্রহণ করেছিল? উত্তরে আসা যাক। আশাপূর্ণ দেবী জ্ঞানচক্ষু গল্পে তখন ভাবত লেখকরা বোধহয় অন্য জগতের বাসিন্দা। ইতিমধ্যে তার ছোট মাসি বিয়ে হয় একজন লেখকের সঙ্গে। তখন দেখতে পায় মেষ তার বাবা কাকুর মতোই একজন স্বাভাবিক মানুষ। তখন থেকেই লেখক হওয়ার জেদ তার মাথায় চেপে বসে। সে লিখে ফেলে একটি গল্প। লেখক মেষ সেই গল্পটি সন্ধ্যা তারা নামক একটি পত্রিকায় ছাপিয়ে দেয়। ছাপানো লেখা হাতে পেয়ে তপন হতভম্ব হয়ে যায়। সে দেখতে পায় পুরো লেখাটাই তার নতুন মেষ সংশোধন করে দিয়েছে। তপন এই লেখার মধ্য দিয়ে নিজেকে আর খুঁজে পায় না এবং অপমানিত বোধ করে। নিজে সৃষ্টির এই আগাগোড়া পরিবর্তন তপনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এবং সেই দুঃখে তার চোখ দিয়ে জল আসে। পরবর্তী অংশ, নিজের গল্পের এই আমূল পরিবর্তন দেখে লজ্জিত ও দুঃখিত তপন এক দৃঢ় সংকল্প করে। সে বুঝতে পারে নিজের লেখা কাঁচা হলেও অন্যের দ্বারা সংশোধন করানো উচিত নয়। তাই তপন প্রতিজ্ঞা করে এবার থেকে সে নিজে গিয়ে পত্রিকার সম্পাদকের হাতে সে লেখা দিয়ে আসবে এবং সেই লেখা ছাপা হোক বা না হোক। নিজের গল্প পড়তে বসে যেন অন্যের লেখা লাইন আর তাকে পড়তে না হয়, এই প্রতিজ্ঞা সে করে। আমার পরবর্তী প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষুর উন্মিলন কিভাবে হয়েছে তা বর্ণনা কর। আলোচনায় আসি। তপনের নিজস্ব ভাবনায় লেখকরা ছিল অন্য জগতের মানুষ, কিন্তু তার
লেখক ছোট মেষোকে দেখে এবং তার আচার ব্যবহার পর্যবেক্ষণ করে তখন বোঝে লেখকরা সাধারণ মানুষের মতো। সেই মুহূর্তে তার জ্ঞানচক্ষু খুলে যায়, যদিও তখন এর জ্ঞানচক্ষু প্রকৃত পক্ষে আরও অনেক পরে খুলেছিল। তপনের সারা দুপুর ধরে লেখা গল্পটা তার ছোট মাসি একরকম জোর করেই তার মেষোকে দেখায়। ছোট মেষো সেই লেখার প্রশংসাও করেন, কিন্তু পাশাপাশি এও বলেন যে গল্পটা একটু সংশোধনের দরকার আছে। ছোট মেষো সেই লেখা ছাপানোর ব্যবস্থা করে দেবেন বলে কথা দেন। তপন অধীর আগ্রহে অপেক্ষা করে, করতে থাকে ছাপার অক্ষরে নিজের লেখা দেখবে বলে। সন্ধ্যা পত্রিকা সত্যি সত্যি তার লেখা এক সময় প্রকাশিত হয়। ছাপার অক্ষরে নিজের নাম দেখে তখন এক অদ্ভুত আনন্দ অনুভব করে, কিন্তু সবাইকে লেখাটা পড়ে শোনাতে গিয়ে সে ছাপার অক্ষরে লেখার সঙ্গে নিজের লেখাটির কোনো মিল খুঁজে পায় না। পুরো লেখাটাই আগাগোড়া তার মেষর সংশোধন করা। দুঃখে লজ্জায় অপমানে তখন ভেঙে পড়ে। এবার যেন প্রকৃতি তার অন্তর্দৃষ্টি জেগে ওঠে, নিজের সৃষ্টির প্রতি অধিকার বোধ জন্মায় তপনের মনে। সে দৃঢ় সংকল্প করে নিজের লেখা সে নিজেই ছাপতে দেবে, অন্যের দয়া গ্রহণ করবে না। আজ তাহলে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে আর আশা করি ভিডিওটা সবাই ভালো করে দেখবে এবং উত্তরগুলো ভালো করে শুনবে, তাহলে দেখবে সহজেই তোমরা মাধ্যমিকে এগুলো লিখতে পারবে। পরবর্তী ভিডিওটা পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।